আমরা পাওয়ার্স অফ স্পিচ সম্পর্কে এর আগে ধারণা দিয়েছি, আমাদের নাউন সম্পর্কে জানা হয়েছে। নাউনের ঠিক উল্টো একটা কথা, একটা ওয়ার্ড, সেটা হচ্ছে প্রোনাউন, যাকে আমরা বাংলাতে সর্বনাম বলে থাকি। স্ক্রিনে দেখাই যাচ্ছে যে প্রো কথার অর্থ হচ্ছে পরিবর্তে, আর নাউন কথার অর্থ হচ্ছে বিশেষ্য। অর্থাৎ বিশেষ্য পদের পরিবর্তে যে পদ আমরা ব্যবহার করি সেটাই হচ্ছে কিন্তু প্রোনাউন। তাহলে প্রোনাউন হলো বিশেষ্য, প্রোনাউন হলো বিশেষ্য পদের পরিবর্তে আমরা যেটা ব্যবহার করছি। এখন একটা কথা বারবার শুনতে বা একটা নাউন যখন আমরা উচ্চারণ করছি সেটা বারবার শুনতে কিন্তু খুব বেশি ভালো লাগে না, তাই সেটাকে বারবার না বলে তার পরিবর্তে একটা প্রোনাউন ব্যবহার করা, একটা শব্দ ব্যবহার করা যার সাহায্যে আমরা ওই ব্যক্তিটাকে বা বস্তুটাকে ইন্ডিকেট করতে পারবো বা বোঝাতে পারবো। এর কাজই হচ্ছে, এই কাজটাই হচ্ছে প্রোনাউন। তাহলে প্রোনাউন কাকে বলে? একদম সোজা কথাই, বাক্যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় সেটাই হচ্ছে প্রোনাউন। এখন এটা জানতে হবে, একটা গল্প শুরুতে কিন্তু প্রথমেই প্রোনাউন বসতে পারে না। গল্পের শুরুতে প্রথমে নাউন আসবে এবং সেটার পরেই, যেমন রাম ভালো ছেলে, সে বনে ফুল পাড়ে, এই যে সে ব্যবহার করছি তার আগে কিন্তু রামকে আমরা বলেছি, তারপরেই প্রোনাউনের অবতারণা করা গেছে বা বলা হয়েছে। দেখা যাক কিছু বাক্য এখানে দেয়া আছে, যেমন টুম্পা ইজ এ গুড গার্ল, শি রিডস ইন ক্লাস ওয়ান, শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, শি লাইকস টু প্লে উইথ ডলস। এখানে প্রত্যেকটা সেন্টেন্স আমরা দেখি, যদি প্রথম সেন্টেন্সটার পরে সেখানে শি 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 প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু শি রয়েছে, সে, এটাই হচ্ছে প্রোনাউন যেটা টুম্পার পরিবর্তে ব্যবহার করা হয়েছে। এছাড়াও কিছু প্রোনাউনের উদাহরণ আমরা দেখে নিই, যেমন আই, উই, মি, আস, আওয়ার, ইউ, হি, শি, হিম, হার, হিজ, ইট, দ্যাট, দে, হু, এরকম প্রোনাউন রয়েছে। আমরা ক্লাস ওয়ান ক্লাস টু ক্ষেত্রে প্রোনাউনের যে বিভাগ সেগুলো শিখবো না, টু সাম এক্সটেন্ট ক্লাস থ্রিতেও শিখবো না, দুটো একটা প্রোনাউনের বিভাগ আমরা শিখবো ক্লাস থ্রি ফোর ফাইভে। ফাইভে একটু ডিটেলস নিতে হবে, তো ক্লাস ওয়ান টু এতটা ডিটেলস হবে, ঠিক আছে? তাহলে ক্লাস ওয়ান টু এই পর্যন্ত শিখবে, প্রোনাউনের বিভাগগুলো কিন্তু জানার প্রয়োজন ক্লাস ওয়ান টু। আচ্ছা, এবার আমরা কিছু অনুশীলনী দেখে নেব। অনুশীলনীতে আমরা এখানে প্রথমে কোশ্চেন দেখতে পাচ্ছি, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। হোয়াট ইজ প্রোনাউন, গিভ এক্সাম্পল, প্রোনাউন কাকে বলে তার উদাহরণ একে বলা হয়েছে সেটাই লিখে দিলে হবে, যে বাক্যে যখন নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হচ্ছে আমরা সেই শব্দটাকে বলছি প্রোনাউন। হাউ মেনি টাইপস অফ প্রোনাউন আর দেয়ার, এই প্রশ্নটা দরকার নেই ক্লাস ওয়ান টু এর। আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রোনাউন, এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। আচ্ছা, আর এর সাথে আরও একটা অনুশীলনী দিয়ে দিই, প্রোনাউন দিয়ে শব্দ তৈরি করা, মেক সেন্টেন্স উইথ প্রোনাউন্স, আর তারপরেই ফাইন্ড আউট দ্য প্রোনাউন্স ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্সেস।
মানে নিচে যে বাক্যগুলো দেয়া আছে, সেন্টেন্সগুলো দেয়া আছে, সেইগুলো থেকে প্রোনাউনগুলোকে বার করা।